তাহলে আমার প্রশ্ন হচ্ছে, আমার গুরু আমার বাবা, তাহলে বাবার গুরু কে? বাবার গুরু ঠাকুর দাদা, ঠাকুর দাদার গুরু কে? তার 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 গুরু কে? এই শালার গুরু শুরু কোথা থেকে? এই গুরু শুরুটা কোথা থেকে এটা আমাকে জানাবা। শালা এই গুরুর শুরু কোন জায়গাতে? গুরু আবার কবে তে শালা হলো রে? এই গুরু কি তোর বোন রে বিয়ে করিস নাকি? নাকি না তুই গুরু বোনরে বিয়ে করেছিস? কোন ধরনের ভাষা গুরুকে শালা বলে? ওরে ঠাকুর, ওর মরণ হয় না কেন? ওর মরণ কেন হয় না আমি সেইটা ভাবি। গঙ্গাকে শুদ্ধ করে কে? তা শুনেছি গঙ্গাকে শুদ্ধ করে নাকি পবন ঠাকুর। আর এক মাস পরে বৈশাখ মাস আসবে, কাল বৈশাখী হবে, ঝড় বন্যা তুফান বৃষ্টি হবে, গঙ্গা পরিষ্কার হয়ে যাবে, মানে পবন করলো আর কি। তাহলে পবন ঠাকুর যদি গঙ্গাকে পরিষ্কার করে, তাহলে পবনকে পরিষ্কার করে কে? পবনকে শুদ্ধ করে কে? আর পবনকে যিনি শুদ্ধ করে, তানাকে শুদ্ধ করেন কে? এই শুদ্ধ কোথা থেকে শুরু হলো? তাহলে চাঁদকে সবাই কেন মামা বলে? আমি যদি মামা বলি তাহলে আমার ছেলে দাদু বলবে, কিন্তু তা তো বলে না। তাহলে চাঁদকে সবাই কেন চাঁদ মামা বলে? আমার জিজ্ঞাসা হচ্ছে চাঁদের মামার নাম কি, আর কেন চাঁদকে সবাই মামা বলে, এর কারণটা কি? এ কোন চাঁদ? তো আমার সঙ্গে আছেন যিনি বিশ্বনাথ অধিকারী, আমার আগে গান গাইলেন, বিরাট বাউল, চুলগুলো দেখেছেন কত বড় বড়, আমার নাই। আগের দিনে বাউল চুল রাখতো, আগের দিনে বাউলের ভাব আর এখনকার বাউলের ভাব আলাদা। তো বিশ্বনাথ বাবুর কাছে আমার প্রথম জিজ্ঞাসা, আর আমার জিজ্ঞাসাগুলো মন দিয়ে শুনবেন তাহলে বুঝতে পারবেন কেমন, একটু অন্যভাবে যাই আজকে। বিশ্বনাথ বাবুর কাছে রাখি আমার প্রথম জিজ্ঞাসা, কেমন? দীপক দাস লটারি আরো 20 টাকা। সৃষ্টি সৃষ্টি দিয়েছে 100 টাকা, এই প্রথম একটু বড় নোট আসলো, এটা হাততালি হোক সৃষ্টির জন্যে। এত সুন্দর সাউন্ড বাজাচ্ছে, ভাইকে বলবে একটু মঞ্চে আসতে, ঠিক আছো? শোনা, আমি বলেছি না আরও পাইয়ে নি, তোমারও দেবো, আসো আসো। লুবার মতন তাকাচ্ছে, কখন দেবে কখন দেবে। হ্যাঁ আমি পাচ্ছি তো, ও তাকাচ্ছে খালি কখন দিবে, আসো। আরে এমনি করছি, তুমি বোঝো না, আমি 20 টাকা দিয়ে পুরস্কৃত করলাম এতগুলো যন্ত্রপাতি, কতগুলো সুইচ, এইগুলো যে কন্ট্রোল করছে এই বয়সে সবাই পারবে না, এটা হাততালি ওর জন্য সবাই মিলে। তুমি ঠাকুরে ডাকো, আমারে জানি আরও দেয়, তোমারে আরও দেব। তো বিশ্বনাথ বাবুর কাছে আমার প্রথম জিজ্ঞাসা, একটু বাউলের তত্ত্বের গানে আসি কেমন, তারপরে তো অনেক গানের অনুরোধ আছে, সেগুলো তো গাইবই একটু পরে। আগে হলো আমার জন্ম, আমার পরে জন্মায় আমার দাদা। সবার জন্ম যেমন তেমন, আমার জন্ম অন্যরকম। আমি আমার বাবা মায়ের প্রথম সন্তান, তাহলে আমার পরে যদি কেউ জন্মায়, আমার পরে যদি কেউ জন্মায় তাহলে সে আমার কি হবে? আমার ভাই, নাইলে বুনু। কিন্তু আমার ক্ষেত্রে হয়েছে উল্টো। হ্যাঁ কেমন? আগে আমার জন্ম, আমার পরে জন্মেছে আমার দাদা। শুধু তাই না, আমার দাদার জন্ম হতে হতে চেয়ে দেখি
দাদার জন্ম হতে হতে চেয়ে দেখি, হঠাৎ করে জন্মায় গেল বাবা। ওরে ও বিশ্বনাথ খেপা, তুমি বড় পণ্ডিত হবা, আমার এই ছোট্ট কথার জবাব দিয়ে যাবা। আগে আমার জন্ম, পরে আমার দাদার জন্ম, তারপরে বাপের জন্ম। এখানে আছে নাকি এরকম বংশ কেউ? আছে এখানে কেউ? নেই। আমার বংশ এত ভালো, এটা 50 পাওয়ার দিলাম, আস্তে আস্তে পাওয়ার বাড়াবো, কেমন? আগে দেখে নি। আগে হলো আমার জন্ম, পরে হলো দাদা। আগে হলো আমার জন্ম, আমার পরে জন্মায় দাদা। ও দাদা হতে হতে চেয়ে দেখি, ও দাদা হতে হতে চেয়ে দেখি, কেমন করে জন্মে গেল বাবা। ওরে ও বিশ্বনাথ বাবা, তুমি পণ্ডিত হবা, আমার এই ছোট্ট কথার জবাব দিয়ে যাবা। ও তুমি বাউল হবা, আমার এই ছোট্ট কথার জবাব এখন দেবা। আমার গুরু আমার বাবা, আমার বাবার গুরু কেবা, আমার গুরু আমার বাবা আছে। আরে কোথায় যাচ্ছ আবার? এই যে এসে আবার যাচ্ছ কেন? বসো, শোনো, ও পিছনে গিয়ে শুনবা, আমার পাশে বসার ক্ষমতা আছে নাকি? কোন সময় কি দিয়ে কি করে ফেলি তার তো ঠিক নাই। বলছে আমার গুরু আমার বাবা, বাবার গুরু কেবা, এ তো সোজা কথা। আমার গুরু যদি আমার বাবা হয়, তাহলে আমার বাবার গুরু কে হবে? আমার ঠাকুর দাদা, মানে বাবার বাবা। আচ্ছা তাই যদি হয়, তাহলে ঠাকুর দাদার গুরু কে? তার বাবা। তাকে কি বলে, বুড়ো বাবা, বড় বাবা? আচ্ছা তাই যদি হয়, তাহলে বুড়ো বাবার গুরুকে? তার বাবা। তারে কি কব? আমার বাবার 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 বাবা, তাকে কি বলবো? আপনারা কেউ জানেন? এখানে কেউ নেই? একজন বলেন দেখি, কি কব তাকে? কোন বাবা কব, না কোন ঠাকুর দাদা কব, না কোন দাদু কব, কি কব তাকে? হ্যাঁ কি হয় দাদা? আচ্ছা দাদার বাবা কিনা? হ্যাঁ দাদার বাবা জেঠু, মরিচি তো, মানে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, আমার গুরু আমার বাবা, তাহলে বাবার গুরু কে? বাবার গুরু ঠাকুর দাদা, ঠাকুর দাদার গুরু কে? তার 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 গুরু কে? এই শালার গুরু শুরু কোথা থেকে? এই গুরু শুরুটা কোথা থেকে এটা আমাকে জানাবা। আপনারা হিসাব করেন, বিচার করতে থাকবেন, কেমন? আমরা দুইজন আসামি আর আপনারা হচ্ছে সবাই জাজ। তাহলে এই গুরু শুরু কোথা থেকে? গুরু শুরু যদি হয় অনাদির আদি গোবিন্দের থেকে, গোবিন্দ সকলের গুরু, আমারও গুরু, আমার বাপেরও গুরু, আমার ছেলেরও গুরু, আমার নাতিরও গুরু, আমার ঠাকুর দাদারও গুরু। তাহলে গোবিন্দ যদি সকলের গুরু হয়, তাহলে গোবিন্দের গুরু কে? আর এই গুরু শুরুটা কোথা থেকে? তাহলে গোবিন্দের
গোবিন্দ সকলের গুরু, গোবিন্দের গুরুকে, গোবিন্দের গুরু যিনি তার গুরুকে, এই গুরু শুরুটা কোথা থেকে এটা আমাকে জানতে হবে। কেমন? আমার গুরুই আমার বাবা, আমার গুরুই আমার বাবা, বলো বলো বাবার গুরু কে বা। পাণ্ডবদের গুরু হয় শ্রীকৃষ্ণ, পাণ্ডবদের গুরু হয় শ্রীকৃষ্ণ, বলো বলো কৃষ্ণের গুরু কে বা। অনাদিরাদি গোবিন্দ সকলের গুরু, অনাদিরাদি গোবিন্দের গুরুকে, দেবাদিদে মহাদেব করেছেন হরির সাধনা, যে হরি নাম নিলে পাপ তাপ দূরে যায়, সেই হরি যিনি তার গুরুকে। আসল কথা এর শুরুটা কোথা থেকে? কেমন? তুমি বাউল হবা আমার এই ছোট কথার জবাব এখন দেবা, তুমি বাউল হবা আমার এই ছোট কথার জবাব দিয়ে যাবা। গঙ্গার জল সবকে ধোয়ায়, এই গঙ্গার জল সবকে ধোয়ায়, গঙ্গার জল সবকে ধোয়ায়, গঙ্গাকে ধোয়ায় কে বা। গঙ্গাকে ধোয়ায় পবন ঠাকুর, পবনকে ধোয়ায় কে বা। দেখুন, গঙ্গার জল দিয়ে আমরা সব শুদ্ধ করি, মায়ের পুজো হোক, বাবার পুজো হোক, বাড়ির শ্রাদ্ধ হোক, আর বিয়ে হোক, আর যে কোনো পুজো আশ্রয় হোক না কেন, ঠাকুরমশাই কি করেন, সবার আগে গঙ্গার জল ছিটা মারেন, তাই না? আগে এসে গঙ্গার জল সারা বাড়ি ছিটায় দেয়, আর কি বলে, ওং পবিত্র পবিত্র বা সর্ববস্তাং, আরো কি কি গত বিবাহ, আরো কি কি জানি কয়, ওদের ভাষা তো বুঝি না। ওই গঙ্গার জল ছিটা দিতে থাকে আর বলতেই থাকে, মানে যা যা অপবিত্র আছে সব পবিত্র হয়ে যাক, তাই না? গঙ্গার জল দিয়ে সব শুদ্ধ করা হয়। আমার জিজ্ঞাসা, গঙ্গার জল দিয়ে সব শুদ্ধ করা হয়, গঙ্গার জলকে শুদ্ধ করে কে? গঙ্গাকে শুদ্ধ করে কে? তা শুনেছি গঙ্গাকে শুদ্ধ করে নাকি পবন ঠাকুর। আর এক মাস পরে বৈশাখ মাস আসবে, কাল বৈশাখী হবে, ঝড় বন্যা তুফান বৃষ্টি হবে, গঙ্গা পরিষ্কার হয়ে যাবে, মানে পবন করলো আর কি। তাহলে পবন ঠাকুর যদি গঙ্গাকে পরিষ্কার করে, তাহলে পবনকে পরিষ্কার করে কে? পবনকে শুদ্ধ করে কে? আর পবনকে যিনি শুদ্ধ করে, তানাকে শুদ্ধ করেন কে? এই শুদ্ধ কোথা থেকে শুরু হলো? অনেক জিজ্ঞাসা, অনেক পাওয়ার, 50 পাওয়ার দিলাম, কিন্তু এই পাওয়ার 50 পাওয়ার এর যে কত দূর, একেবারে শিলিগুড়ি থেকে কলকাতা অবধি, তারপরে দেবো আস্তে আস্তে, এরপরে কলকাতার পরে, মানে শিলিগুড়ি থেকে কলকাতা দিলাম, এরপরে কলকাতা থেকে পাঠাবো চেন্নাই, তারপরে পাঠাবো দুবাই, আসুক আগে এইটুক দিয়ে নি। কেমন? গঙ্গার জল সবকে ধোয়াই, গঙ্গার জল সবকে ধোয়াই, গঙ্গাকে ধোয়াই কে বা। গঙ্গাকে ধোয়াই পবন ঠাকুর, গঙ্গাকে ধোয়াই পবন ঠাকুর, পবনকে ধোয়াই কে বা। তুমি বাউল হবা ওরে বিশ্বনাথ বাবা,
আমার এই ছোট্ট কথার জবাব দিয়ে যাবা, ও তুমি বাউল হবা, আমার এই ছোট্ট কথার জবাব দিয়ে যাবা। সবাই মামা বলি, আমরা চাঁদকে সবাই মামা বলি, চাঁদকে সবাই মামা বলি, চাঁদের মামা কে বা। আস্তে, আকাশে একটা চাঁদ আছে, আমরা বলি চাঁদ মামা, তাই না? আমি যদি বলি চাঁদ মামা, আমার ছেলে কি বলবে, আমার মেয়ে কি বলবে? দাদু, চাঁদ দাদু। আচ্ছা, আমার বাবা যদি বলে চাঁদ মামা, তাহলে আমি বলবো চাঁদ দাদু, আমার ছেলে বলবে কি? চাঁদ বুড়ো দাদু, নাকি? না, আমি জানি না ওসব। যাওয়াই একটা তো কবে, তাহলে চাঁদকে সবাই কেন মামা বলে? আমি যদি মামা বলি, তাহলে আমার ছেলে দাদু বলবে, কিন্তু তা তো বলে না। তাহলে চাঁদকে সবাই কেন চাঁদ মামা বলে? আমার জিজ্ঞাসা হচ্ছে, চাঁদের মামার নাম কি, আর কেন চাঁদকে সবাই মামা বলে, এর কারণটা কি, এ কোন চাঁদ? তবে তুমি যেন আবার ওইরম বলে না, তাহলে কিন্তু ওই চুলকন দেব। আস্তে গুতো, এনা একটু বন্ধ দাও, রেস্ট নাও, রেস্ট নাও, একটা টুকাও দিবা না। আরামের সময় গুঁতো দিলে আরাম পাওয়া যায় না, বুঝো না? যখন কথা কুতি গাবো গুঁতো দেবা না, যখন গান গাবো তখন গুঁতো বা, অনেক মেলা টাইম বাজানো লাগবে। বিদেশ থেকে সাহেবেরা এসেছে আমাদের দেশে বেড়াতে, মনে করেন আমেরিকা থেকে সাহেবরা এসেছে আমাদের দেশে বেড়াতে, এসছিল এসছিল এই কয়দিন আগে এসছিল, ছয় সাত দিন আগে, সাত আট দিন আগে এসছিল। হ্যালো, বেড়াতে এসে গ্রাম পরিদর্শন করছে, সমস্ত গ্রামে খুঁজে, মানে গ্রামে ঘুরে ঘুরে, অর্জুন দত্ত আমার একটা ছোট্ট বাপ আমাকে 50 টাকা দিয়ে আমাকে ভালোবাসা দিয়েছে, আমি অনাদিরাদি গোবিন্দের কাছে কামনা করি যেন একদিন দেশের একজন, দশের একজন হয়ে উঠতে পারে, সেই আশা কামনা রাখি। সবাই মিলে একটু ওর জন্যে নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। এখন ওই সাহেব আমাদের দেশে এসে ঘুরে বেড়াচ্ছে, সমস্ত গ্রামে গ্রামে ঘুরছে, ঘুরতে ঘুরতে দেখে একটা বাড়িতে শনিবার দিন, যেদিন বারে শনিবার, ওই শনিবার দিন দেখবেন তুলসী তলায়, তুলসী গাছ পুঁতে তুলসী তলায় সবাই শনির লুট দেয়, দেয় না? আপনাদের দিকে হয় এসব? হয়, ওই বাতাসা টাতাসা দিয়ে সবাই বলে, বলো বলো শনি পিতে, ওরই বল, বলে না, এই শনির লুট দিচ্ছে। এখন ওই ছয়জন সাহেব, ওরা এসে দেখছে বিষয়টা কি, আমরা যাকে বলি টিরি গাছ, এই গাছের গোড়ায় বাতাসা দিয়ে জল দিয়ে কি বলছে এসব, গিয়ে জিজ্ঞাসা করেছে, তোমরা এটা কি করিতেছ বাঙালি? বলছে এক বান্দর লাভ দিয়ে বলছে, আমরা এটা পুজো করিতেছি, শনি পুজো দিচ্ছি, তোমাদের অসুবিধেটা কি? বলছে শনি পুজো? বলছে হ্যাঁ, এটা আমাদের বড় একটা দেবতা। বলছে টিরি দেবতা? বলছে হ্যাঁ, দেখি তোমাদের দেবতা কি করিতে পারে, বলে সেই তুলসী গাছ তুলে ফেলাইছে, বুঝছেন, এক টান দিয়ে তুলে নিয়ে ওর পাতা পোতা ছিঁড়ে বুড়ে ফেলাই দেছে। বাঙালির তো মনে মনে রাগ হয়েছে, আমাদের তুলসী দেবতাকে ছিঁড়ে ফেলেছিস আমেরিকান। বলছে কালকে আবার আসবা,
কালকে এর থেকে বড় দেবতার পুজো হবে। বলছে ফির কালকে? বলছে হ্যাঁ কালকে। পাশে একটা বান্দর কয় শালা কালকে আয়, তারপরে বুঝবি নি। পরের দিন কি করেছে? রবিবার দিন, রবিবার দিন পুজো হয়। পুজো হবে কার? চুসরা পাতা, যারে বলে বিছুটি পাতা, চেনেন আপনারা? ও গায়ে যদি একবার লাগে রে দাদা, এতগুলো বিছুটি পাতা তুলে নিয়েছে ওই গাছ পুঁতে, কালকে ছিল বাতাসা আর আজকে দিয়েছে সন্দেশ। সন্দেশ দিয়ে ধূপকাঠি জ্বালিয়ে দিয়ে এখন সবাই মিলে গোল করে বসে রয়েছে, সাহেবরা কখন আসবে আসবে। ইতিমধ্যে সাহেবেরা এসে গেছে, কালকে এসেছিল জামা পরে আর আজকে এসেছে খালি প্যান্ট পরে। বারো মুন্ডা, ওরা বেশি একটা পোশাক আশাক নাক পরতে পারলি পরে না, বুঝছেন? তারপরে আবার ওরা একেবারে জন্মের সাদা, দুধ সাদা, বিরাট পরিষ্কার একেবারে। এসে বলছে ফির আজকে তোমাদের দেবতা? বলছে হ্যাঁ আমাদের দেবতা, শালা আজকে হাত লাগাই দেখ। এখন সাহেব বলছে দেখি ফির তোমাদের দেবতা কি করিতে পারে। বলে আজকে চুসরা পাতা সব ওই পাতা পোতা ছিঁড়ে মুড়ে নিয়েছে। যখন নিয়েছে একটা বান্দর কয় হাতে নিলে হবে না, সবাই ভাগ করে নাও। সবাই ভাগ করে নিয়েছে, বলছে এবার গায়ে ডলা দাও, সারা গায়ে ঘষো। এখন সারা গায়ে তো ঘষাঘষি শুরু, ওরা তো বোঝে না, এখন সারা গায়ে ঘষাঘষি শুরু করেছে। যেই না সারা গায়ে ঘষিছে, চুসরা পাতার কাজ কি, বিছুটি পাতার কাজ কি, চুলকানো এখন তো চালু হয়ে গেছে। কোথার দিয়ে কোথায় চুলকাবে ঠিক পাচ্ছে না, ঢাকা ঢাকাও তো বাদ দেয় নাই, এখন জন্মের চুলকন চুল করছে। এখন বলছে হ্যাঁ হ্যাঁ এ কি করব, এখন তোমাদের দেবতা কি শুরু করেছে? বলছে হ্যাঁ এটাই আমাদের দেবতা, এখন নাচ শুরু করেছে। ওই ছয়জনে মিলে এখন নাচে, নাচ মানে কি, কোন দিক দিয়ে কি করবে দিশে পাচ্ছে না। বলে এখন কি করব তাই বলো। একটা বান্দর কয় ওই পাশে একটা পুকুর আছে, বলছে এই পুকুরে গিয়ে ঝাঁপ দাও, আর বিছুটি পাতায় যদি জল লাগে কি হয়, আরো জন্মের ধরা ধরে। বলেছে এই পুকুরে লাভ দাও, তাহলে তোমাদের চুলকানো বন্ধ হবে। পুকুরে লাভ দিয়েছে, ডবল চুলকানো শুরু হয়ে গেছে। এখন চুলকাতে চুলকাতে সারা গা রক্ত রক্ত হয়ে গেছে। তখন বলছে শোন, কালকে যে তুলসী গাছ ছিঁড়ে ফেলেছিস ওই তুলসী গাছ পুঁতে লাগাবি, তারপরে হাত জোর করে প্রণাম করে বলবি, তারপরে মুক্তি পাবি, নালি মুক্তি পাবি না। এখন ওই ছয় সাহেব কি করেছে, ওই তুলসী গাছ পুঁতে আবার হাত জোর করে বলছে হ হ বাঙালি তোমাদের দেবতা জরুর কুসু করিতে পারে, তা শালা আমি কি পারি তুই দেখবি আজকে। এইটা এক খোঁচা দিলাম, সবে শুরু করলাম আর কি, এইটুক দিয়ে শুরু করলাম, পাওয়ার মেলা আছে, কেবল তো এইটুক চুলকোনো দিলাম, এরপরে যা দেবতা দেব কেমন, আপনারা শুধু আমার সঙ্গে থাকবেন, তারপরে দেখেন কি হয়। তাই বললে কেমন পুলকদা, দেব তো জুত করে, শালা আজকে ওরে নেবই আমি, আমার চুল করছে কেন। চাঁদকে সবাই মামা বলি, চাঁদের মামা কে বা, আমরা চাঁদকে সবাই মামা বলি, চাঁদের মামা কে বা। আমার এই কয় কথার উত্তর দিলে, আমার এই কয় কথার উত্তর দিলে, জানবো তুমি বাপের বেটা, আর যদি না বলতে পারো খালি মার বেটা, মানে বেদম্মা বেদম্মা আর কি। তুমি বাউল হবা আমার এই ছোট্ট কথার জবাব দিয়ে দাও, ওরে ও বিশ্বনাথ হলো আমার জন্ম, পরে হলো আমার দাদা, ও দাদা হতে হতে যেয়ে দেখি, ও দাদা হতে হতে যেয়ে দেখি কেমন করে জন্মে গেল বাবা, ওরে ও বিশ্বনাথ আমার এই ছোট্ট কথার জবাব দিয়ে যাবা, ও তুমি বাউল হবা আমার এই ছোট্ট কথার জবাব দেবা, ও তুমি বাউল হবা আমার এই ছোট্ট কথার জবাব এখন দেবা। আসছে আপনাদের সামনে আবার বিশ্বনাথ অধিকারী। আমার জিজ্ঞাসা
তার উত্তর দেবেন। তাড়াতাড়ি আসেন, ভয় পাইছে বোধ হয় নাকি, ভয় পেয়েছে নাকি? না ভয়ে সত্যি কাঁপতেছি আমি। তো কমিটির দাদারে বলি দুটি একটা চাদরের ব্যবস্থা করো, এত কাপ উঠে গেছে আমার। নাটারে কেউ ভয় পায়? ও সরি সরি, তোরে নাটা বললাম, তা নাটারে নাটা কব না কি কব? নাটার জন্য একটু হাত তালি হোক। আচ্ছা আমি একটু নাটা, ঠিক আছে আমি একটু খাটো আর কি। ভগবান আমারে সব দিয়েছে, সব সুন্দর একটা বউ দিয়েছে, একটা মেয়ে দিয়েছে, গান গাই, রোজগার করি, সব ওকে আছে, তিনতলা বাড়ি আছে, শুধু এক জায়গায় মরেছি, চার আঙ্গুল খাটো। তাই তোমার বারবার খাওয়ার কি দরকার? না আর কবো না, নাটারে নাটা খাওয়া যাবে না, বাটিয়ে ক্ষতি হবে, বাটিয়ে বললাম। এইবার তোরে দিবক না, আমার কয়ে ভয় পাইছো নাকি? কেন ভয় পাবো কেন? তোরে ভয় পাওয়ার কি আছে আমার? তোর মধ্যে কি, তুই বাঘ না ভাল্লুক? আগে হলো আমার কাকার আগে কেন? সামলাও না, আমি সামলাবো। কাকা আস্তে, এমনি দেশের আবহাওয়া খুব গরম, তুমি আর গরম দিয়ে না। ওই দেখো ওই, ওর সাথে দল দাও, ওই আমাকে পার্টি একজন আছে। আমি ভাবনা করে মরি রে, ওই সিঙ্গাড়ার মধ্যে আলো ঢুকলো কি করে? এই সিঙ্গাড়ার মধ্যে আলো ঢুকলো কি করে? ওজার ফাটাও নাই ফুটো নাই, কত ভালো বংশের ছেলে তুই একবার চিন্তা করে দেখ। আরে এটা সব ঘরে ঘরে হয়, কেমন ভাবে হয় আসতে ভাই? আগে যদি আমার জন্ম হয়, ধরেন বাবা মার প্রথম সন্তান আমি, আমি দাদা হব কবে? যতক্ষণ আমার ভাই কিংবা বোন আর একটা হচ্ছে ততক্ষণে আমি দাদায় রূপান্তরিত হয় না, কেউ হয় না। যদি কারো মেয়ে সন্তান আগে হয়, সে দিদি হবে কখন? যতক্ষণ না তার ভাই কিংবা বোন একটা হবে না হচ্ছে ততক্ষণ সে দিদিতে রূপান্তরিত হয় না। এ সব ঘরে হয়, আমার বেলাও তাই, আমি বাড়ির বড় সব ছেলে আর তুইও বাড়ির বড় ছেলে। আমি বড় ছেলে, দু বছর এক বছর বাদে যখন আমার একটা ভাই কিংবা একটা বোন হলো, তখন আমি দাদায় রূপান্তরিত হলাম, সে আমাকে দাদা বলে ডাকলো। তাই তোর কথার সাথে তোর প্রশ্নের মিল দেখ,
আগে হলো তোমার জন্ম, তুমি পরে হবে দাদা। এই দাদা হতে হতে চেয়ে দেখো, তুমি হয়ে পড়লে বাবা। ওর ভাষা জ্ঞানটা শুনেছেন? আগে হলো আমার জন্ম, পরে জন্মায় দাদা। আস্তে বাজাইয়া না, অনেক বাজাইছো জীবনে, বাজাতে বাজাতে কখন 12টা না বাজে যায়। আগে হলো আমার জন্ম, পরে জন্মায় দাদা। দাদা হতে হতে চেয়ে দেখি ফটাস করে হয়ে গেছি বাবা। না বাবা হতে গেলে ফটাস করে আওয়াজ হয় নাকি কারুর, হয়েছে নাকি? ওর কথা কি এরকম ফটাস করে আওয়াজ হয়? ফটাস কথাটার মানে কি? ও আর একটা কথা বলে গেছে, আমার গুরু আমার বাবা, আমার বাবার গুরু তার বাবা, তার গুরু তার বাবা, তার গুরু তার বাবার নাম কি? শালাই গুরু শুরু কোন জায়গাতে? গুরু আবার কবে তে শালা হলো রে? এই গুরু কি তোর বোন রে বিয়ে করেছে নাকি? নাকি না তুই গুরু বোন রে বিয়ে করেছিস? কোন ধরনের ভাষা গুরুকে শালা বলে? ওরে ঠাকুর, ওর মরণ হয় না কেন? ওর মরণ কেন হয় না আমি সেইটা ভাবি। উত্তরগুলো শুনে নে, আগে ভাষাটা ঠিক করে দে। আগে হলো তোমার জন্ম, এই দাদা হতে হবে দেখো, তুমি হয়ে পড়লে বাবা। আমি হলাম আগে, পরে আমার ভাই বোন হলো, আমি দাদায় রূপান্তরিত হলাম। আমি বড়দা আছি, বড়দা আছি, বড়দা আছি। দাদা আস্তে আস্তে বড় হলো, 18-20 বছর 21 বছর হয়ে গেল দাদার। দাদা এখন আড়ে বাড়ে তাকায়, এ জমি সে জমি চাষ করতে যায়, মাঝে মাঝে ধোলাইও খায়। তাই বাবা মনে মনে ভাবলো, তো এখন অন্যদিক জমির দিক নজর, ওরে নিজের জমি কিনে দেওয়া যাক, নিজের জমি চাষ কর। কি করলো, মালদার থেকে একটা মেয়ে থেকে বিয়ে দিয়ে দিল, নে নিজেরটা চাষ কর, পরেরটা চাষ করতে যাস নে। বিয়ে দেওয়ার পরেই প্রথম দিন থেকে চাষ করা শুরু করে দিল। দিনক্ষণ ঠিক নাই, 9 মাসের মাথায় বাবা হয়ে পড়ে। ওই দাদা হতে হতে চেয়ে দেখো, তুমি হয়ে পড়লে বাবা। এই সত্য কথা বললাম তোমায়, এই আসল কথা বললাম তোমায়, যাও গুরুরই চরণে। ওই সিঙ্গাড়ার মধ্যে আলো ঢুকলো কি করে, এই সিঙ্গাড়ার মধ্যে আলো ঢুকলো কি করে। শ্রীকৃষ্ণের গুরু শ্রীমতী রাধারানী, রামকৃষ্ণের গুরু সারদা দেবী, যার যার বউ তার তার গুরু, এটাই আসল সত্যি কথা। এর থেকে আর বড় সত্যি নাই, কারণ বউ অর্থাৎ অর্ধাঙ্গিনী হচ্ছে সবার বড় গুরু, মা হচ্ছে সবার বড় গুরু। এর প্রমাণ কোথায়? রাধারানীকে দিয়ে বুঝিয়ে দিয়েছেন আমার শ্রীকৃষ্ণ, তুমি আমার প্রেমের গুরু, তুমি আমার বাঞ্ছা কল্পতরু। তাই রাধারানীকে সর্বদা শ্রীকৃষ্ণ মাথার উপরে রেখে দিয়েছে, কোথায় না ময়ূরের পালক। এই ময়ূরের পালক রাখে কেন? রাধারানী একবার ময়ূর সেজেছিলেন, কবে বিস্তারিত জানাব অন্য এক সময়। এই ময়ূরের পালকটাকে শ্রীকৃষ্ণ সর্বদা মাথার শিরের উপরে রাখেন। রাধারানীর পা ধরে ক্ষমা চাইলেন গোবিন্দ। তাই নারী হচ্ছে পুরুষের গুরু, আর গুরুর গুরু কে বা তার বউ? ভালো করে বুঝে দেখো, গুরুর কাছে শুনে দেখো, এছাড়া আর কেউ নাই। গুরু শুরু কোথা দিয়ে? ব্রহ্মার থেকে। দেবতাদের গুরু ছিল বৃহস্পতি, আর অসুরদের গুরু ছিল শুক্রাচার্য, তার থেকে গুরু শুরু। তোমার গুরু তোমার বাবা, তোমার বাবার গুরু
ভগবানের গুরু, এ তো ভাগবতে জানা। গঙ্গা পবিত্র আছে, পবিত্র ছিল, পবিত্র থাকবে। এটা কার বাণী? না দয়াল ঠাকুরের বাণী। বলনাদের মাথার থেকে যখন গঙ্গাকে নিয়ে এসে ভগীরথ শঙ্খ বাজিয়ে কেন তার 60,000 বংশধরকে উদ্ধার করবার জন্য, গঙ্গা বলছে ঠাকুর, নারায়ণের কাছে বলছে, আমি যে মরতে যাব আমার এই দেহের থেকে অনেক পাপ যাবে, অনেক নোংরা আবর্জনা যাবে, আমি তো পাপি হয়ে যাব, আমি তো নোংরা হয়ে যাব, পবিত্র থাকবো না। ঠাকুর বলছে, না তুমি আগে যেমন পবিত্র ছিলে এখনো পবিত্র থাকবে, আজীবন থাকবে। বলে কখন আমি পবিত্র হব? যখন তোমার এই জলের ভিতর দিয়ে তোমার বক্ষে যেদিন গঙ্গা নদীতে যেদিন যখনই একটা সাধুগুরু বৈষ্ণব স্নান করবে তার পদধূলিতে, পদধূলির স্পর্শে তুমি তখনই পবিত্র হয়ে যাবে। তাই আজ আমরা পাপ স্খলিত পাপ ধোয়ার জন্য গঙ্গায় যাই স্নান করতে, অনন্ত কোটি মানুষ, অনন্ত কোটি ভক্ত, তার মধ্যে একজন না একজন আছে সাধুগুরু বৈষ্ণব। গঙ্গার উপর দিয়ে মরা চলে যাচ্ছে, পচা গলা চলে যাচ্ছে, তবুও সেই গঙ্গার জল দিয়ে ব্রাহ্মণ ঠাকুর পুজো করছে। আমাদের যাবতীয় পূজা গঙ্গার জলে হয়। ওং পবিত্র পবিত্র বার সর্ববস্থানগত বিবাহ, কোনোদিন গঙ্গা অপবিত্র হয় না, হয়নি আর ছিলও না। এই গঙ্গাকে তুমি বলেছো ধোয়ায় কে? পবন ঠাকুর, বাতাস না, গঙ্গাকে ধোয়ায় একমাত্র সাধুগুরু বৈষ্ণব। আর এই পবনকে কে ধোয়ায় জানো? পবন কথার অর্থ আমার নিঃশ্বাস আর প্রশ্বাস। রেচক পুরো কুম্ভক এই তিনজন পবনকে ধোয়ায়, এত শাস্ত্রেতে জানা। তুমি আমার প্রশ্নের একটা উত্তর দিয়ে দিও যদি পারো। অনেকগুলো প্রশ্ন করে গেছো, নাকি ওর ছোট্ট কথার জবাব দিয়ে যাবা? এটা নাকি ওর ছোট্ট কথা, তাহলে তোর বড় কথা কতখানি কবে? আচ্ছা, তুই যে নিঃশ্বাসটা নিস পবন বাতাস, এরম নিঃশ্বাস নিলাম আমরা, কি নিঃশ্বাস নেই? বৈজ্ঞানিক কি বলছে? অক্সিজেন বের করি কোনটা? কার্বন ডাই অক্সাইড, তাই না? সেইটা নেয় কারা? গাছ। গাছ ফেরত দেয় কোনটা? অক্সিজেন। তাহলে তুই যে এই নিঃশ্বাসটা নিলি, অক্সিজেন নিলি, একই বাতাস আবার ফেরত দিচ্ছিস আর একটা নাম ধরে, ও যখন ডেলিভারি হচ্ছে তাহলে এইটারে রিফাইন করে কিনা? এই বাতাসটারে দোয়ায় কিনা? তোর বাবারও ক্ষমতা নাই, গান শিখে তারপর গান গাতি আসিস? একে ডিম বিক্রি করা গান নাকি? আমার একটা কথা মনে পড়ে গেছে, কব নাকি? নাকি না ছাড়ি দেবো রে, ছোটোখাটো করে বলি না, বলবো নাকি? মায়েরা কি কন কয়? আমাকে পড়ায় ব্রাহ্মণ আইছে সোচ্চার বাসা, আমি যদি একটা গল্প দিই তোর ঠাকুরদা জন্মায় যেতে পারে এই জায়গাতে, তোরে দিয়েই দেবো, আমি আর কাউরে দিয়ে না।
ওর বয়স তখন 15-16 বছর, এখন অনেক বয়স, প্রায় 40 সুই চুই। আমি ওর থেকে আরও 9-10 বছরের আগের সিনিয়র শিল্পী, গান গাই। এখন ওই শয়তান কাজ কাম করে না। এখন ওর বাবা কয় কি যে দীপক, তোর যে পরাণের বন্ধু বিশ্বনাথ, ও তো বাউল গান টান করে 2-1 পয়সা সংসারে দেয়, তা তুই একটু গানও তো শিখতে পারিস, ওর সাথে একটু ঘুরে বেড়াতি, গান টান বাউল গান টান শিখে টিকে 2-1টা টাকা তো সংসারে দিতে পারিস। তুই এই কী করিস, সে বউটারে বিয়ে করে নিয়েছিস তাও প্রেম করিয়ে? একটা বউ না কিন্তু ওর, এটা প্রথমটার কথা কই, 4 নম্বর বউ, দুটি মরে গেছে আর একটা সরিয়ে গেছে আর শেষেরটা রয়েছে, এটা প্রথম বউয়ের কথা কই। তবে প্রথম বউটার ভালো ছিল, বলছে দুইজনে সংসারে খাস, বিয়ে তো করে আনলি, আমি একা মানুষ ভ্যান চালায় কতদিন সংসার চালাবো, তুই একটু গান বাজনা ওর সাথে কর, নয় একটা কাজ কাম কর। বলছে গান শিখবো, আমার তো খুব ইচ্ছে একটু বিশ্বনাথের মতন গান শিখবো, তা গান শিখি কী করে? বলে ওর দ্বারে যা, আমার এসে কচ্ছে বিশ্বনাথ আমার একটু গান শিখাও, আমি তোমার সাথে একটু গান গাবো। আমি বলছি আরে কপাল রে, তুই তো রাজমিস্ত্রির জোগালে দিস, এবার গান শিখবি? বলে না দেখ, আমি গান শেখাতে পারবো না, গান শিখতে গেলে গুরু ধরতে হয়, আগে গুরুকে মানতে হয়, ভালো গুরু ধরে গান শিখতে হবে, তারপরে আমার দলে আসিস। বল তাহলে তুমি আমার গুরু হও। কিন্তু মাথা খারাপ নাকি, তোর মতন পোতপাকা ছেলের গুরু আমি হবো? আমি তো জানি ওটা কী খারাপ, এমনি নাটা গিটি গিটি বুদ্ধি, 16 শোঙা বুদ্ধি ওইটার। কচ্ছে তাহলে গান শেখা হবে না? হবে না কেন, হবে, ভালো গুরু ধর, সাধুগুরু বৈষ্ণব একজন গুরু ধরে গান শেখ। এখন ও বাড়ি বোদ্দারে গিয়ে মুখ কালা করে বসে রয়েছে। বলে মুখ কালা করিস কেন? বলে আমি একটু গান শেখবো, গুরু খুঁজতে যাবো, গান শেখবো, কিন্তু টাকা পয়সা লাগবে, আছে নাকি? এখন ওর বউ সাড্ডে হাঁস পুষেছিল, হাঁস বিলেতি হাঁস, বড় বড় ডিময়, সেই হাঁসের ডিম বিক্রি করে 500 টাকা গোছাইছে। বউ কচ্ছে যে এই 500 টাকা আছে এতে হবে? কয় দেও তো, ওই 500 টাকা নিয়ে আমাদের মায়াপুর নবদ্বীপ আইছে গুরু খুঁজতে, গুরু কোন জায়গায় আছে? নবদ্বীপ এসে ও ভোরবেলা এই নবদ্বীপে এসে পৌঁছাইছে, এখন গুরু খুঁজতেছে। ভোরবেলা যখন ওই নদীর পাড় দিয়ে হেঁটে যাচ্ছে, ঠিক ওর মতন আর এক পিছন পাকা গুরু, হ্যাঁ না আমি ওসব কত বাজে ভাষা দেই না আমি, ওই গুরুদেব কি করছে, সকালবেলায় একটা জুড়ি নিয়ে গঙ্গা স্নান করে সকালবেলা একটা করতাল নিয়ে হরিনাম করতে করতে ওনার আশ্রমের দিক যাচ্ছে, আর ওই মুহূর্তে দীপক তার পাশে দাঁড়ানো। কিভাবে যাচ্ছে একটু লক্ষ্য করুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম রাম হরে হরে। সকাল বেলায় ওই সময় দীপক গিয়ে পা জড়ায় ধরেছে, গুরুদেব বলে কিনা রে, বলে আমি দীপক, বাড়ি কোথায় তোর? বলে বন গায়। আরে ছাড় 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 ছাড়, দেখলি আমার আবার নষ্ট করে দিলি, আমার আবার স্নান করতে হবে, কি ব্যাপার? গুরুদেব তুমি কত সুন্দর গান গাচ্ছ, করতাল বাজিয়ে আমার 2-1টা গান শিখাই দাও, আমি একটু গান শেখবো। কাছে সব বনাশ করেছে, গুরুও চালাক কৌ না, ও তো নাম কীর্তন গাচ্ছে, কাছে গান শিখবি? বলে হ্যাঁ, দেখ গান যদি শিখতে হয় আমার আশ্রমে গিয়ে গান শিখতে হবে, কিন্তু জাতি পারবি? বলে হ্যাঁ। পয়সা আছে? আছে। দেখ একখানা গান শিখালে কিন্তু 200 করে টাকা লাগবে। বলে দেবো। বলে চল। এখন গুরু ওই ডেরে নিয়ে হাঁটিছে গুরুদেব, ওরে গান শিখাবে তাই। এখন ওকে নিয়ে যখন হাঁটা দিয়েছে তখন জল সবে আস্তে আস্তে নেমে গেছে, ওই নদীর তীরে দেখবেন নোনা কাঁকড়া কাঁকড়া আছে, ছোট্ট ছোট্ট কাঁকড়া, ওই কাঁকড়া তার চারপাশ ঠ্যাং দিয়ে কুড়কুড় 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 করে একটা গর্ত আছে, তার পাশে মাটি কুড়তেছে, কাঁকড়ার যেটা স্বভাব। আর ওই জিনিসটা দেখে গুরুদেব করছে দীপক, বলে কি গুরু, গান একটা তৈরি হয়ে গেছে, লিখে নে। লিখবো কেম ভাই? বলে মুখস্থ করে নে, আমি গাই তুই মুখস্থ কর। বলে বউ কেন কুরকুর করিয়া মাটি খড় রে, কেন কুরকুর করিয়া মাটি খড় রে, কেন কুরকুর করিয়া মাটি খড় রে, কেন কুরকুর করিয়া মাটি খড় রে। গানটা তৈরি, 200 টাকা দে, 200 টাকা নেছে। বলছে চল। কয় গুরুদেব আর গান, আর গান আশ্রমে গিয়ে হবে। গুরুদেব যখন হাঁটা দেশে ওই পায়ের শব্দ শুনে কাঁকড়া তারপরে এই গর্ত ফর্ত খোলা বন্ধ করে দিয়েছে, ভয় পেয়ে গেছে কাঁকড়া, চুপ করে বসে রয়েছে কাঁকড়া, আর গর্ত খোঁজে না। ওই দৃশ্য দেখে গুরুদেব বলছে দীপক আর 200 টাকা ফেলা, গান আর একটা রেডি। বলে আর একটা রেডি? বলে হ্যাঁ গাও। ওরে ঘুরতে ঘুরতে বন্ধ কেন করো রে, তুমি ঘুরতে ঘুরতে বন্ধ কেন করো রে, আর ঘুরতে ঘুরতে বন্ধ কেন করো রে, আর ঘুরতে ঘুরতে
আবার 200 টাকা দিয়েছে, কাছে চল এবার আশ্রমের দিকে যাওয়া যাক, গিয়ে আশ্রমে গিয়ে গান শেখাবো। বলে চলো, গুরুদেব আটা দিছে, গুরুদেবের পিছনে পিছনে যখন দীপক হাঁটা দিছে, পায়ের শব্দ শুনে কাঁকড়া দিশে মিশে না পায়ে গত পাশে যে গর্ত ছিল গর্তের মধ্যে পুক করে ঢুকে গেছে। ওই দৃশ্য আবার গুরুদেব দেখছে, দেখে কচ্ছে দীপক আবার 200 ফেলা, গান আর একটা রেডি হয়ে গেছে। কচ্ছে গুরুদেব আর 200 টাকা নাই, আরে 100 টাকা আছে। আরে দে তাইতেই হবে, পরে দিস, গানটা ভুলে যাবো, শিগগির তুলে নে। বলে তাহলে গাও, ওরে দাঁড়া তোরে ঢ্যাং ভাঙিয়ে দেবো রে, ওরে দাঁড়া তোরে ঢ্যাং ভাঙিয়ে দেবো রে, ওরে দাঁড়া তোরে ঢ্যাং ভাঙিয়ে দেবো রে, আর দাঁড়া তোরে ঢ্যাং ভাঙিয়ে দেবো রে। কচ্ছে আর পয়সা আছে? কচ্ছে না। গুরুদেব বলে তাহলে আর গান শিখানো হবে না, বাড়ি যা, এই তিনটি প্র্যাকটিস কর। ও তিনখানা গান মুখস্থ করতে করতে বাড়ি যায় যে, বউ কচ্ছে গান শিখিছো? বলে গান শিখেছি মানে তিনখানা গান 500 টাকায় কমপ্লিট। বলে কী গান শেখছো একটু শুনো। মাথা খারাপ, আমি এখন গান গাবার পাড়ার লোক আসে শুনবে বিনা পয়সায়, তা দিয়ে গান শেখা, গান গাবো টাকা দেবে কমিটি, নিয়ে বাড়ি যাবো, কী গান? কচ্ছে তা আমি তোমার বউ, আমি একটু তুমি কী গান শেখছো তো শুনবো না? বলে না, হ্যাঁ তোরে শুনবো। রাত্রিবেলা যখন সবাই ঘুমোয় পড়বে, জানলা দরজা বন্ধ করে দিয়ে তারপর তোরে আমি গান শোনাবো। বলে কখন রাত হবে? অনেক রাত হবে, রান্নাবান্না কর। রান্নাবান্না সব রেডি, রাত্রে দুইজন খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে, রাত প্রায় 12টা বাজে, 1টা বাজে যায়, বউ খালি খোঁচাচ্ছে, কী গো গান শুনলে না, কী গান শেখছো? আরে দাঁড়া, বিড়িটা খাইয়ে নি, বিড়ির শুকটানটা দিয়ে নি। শুকটান দিয়ে ও তখন প্রথম গান ধরবে। কই শোন, দেয়ালেরও কান আছে কিন্তু আমি আস্তে আস্তে গাবো, তুই আস্তে আস্তে শুনবি। বউ করছে ঠিক আছে, তাই শুনবো। উপরওয়ালার এমন খেলা, ওই এলাকায় ছেলে দুটো স্যাঁসা চোর, সব বাড়িতে চুরি করে বেড়ায়। থালা মানে স্যাঁসা চোর মানে বুঝুন তো, থালা ঘটি বাটি চাল ডাল নুন তেল যা আছে সারা পাড়ার থেকে চুরি করে বোঝা বোঝা বস্তা নিয়ে ওর ঘরের পিছনে আসছে, শেষ বাড়ি ওই বাড়ি চুরি করবে। কচ্ছে এটা কার বাড়ি রে? কটা রে? দীপকের বাড়ি। এ দীপকের বাড়ি চুরি করতে পারে, চুপ কর, শেষ চুরি করে যাবো, সকালবেলা দুজন ভাগ বটারও করে নেবো, কিন্তু জানলা দরজা তো সব বন্ধ, তা চুরি করবো কি করে? কোদাল না কই, একশোর কচ্ছে কোদাল কই, আর একশোর কচ্ছে এই যে কোদাল। এখন একশোর আর একশোরে কয়, দেখ আমি খড়বো না, তুই এই ঘরের পিছন দিয়ে শিং খোঁচা শুরু কর, রাত তো 1:30-2 বাজে গেছে, গর্ত খুঁড়ে ভেতরে ঢুকবো, ভেতরে ঢুকে ভেতরে যা জিনিসপত্র যা আছে সব বার করে নিয়ে আসবো, সকালবেলা দুইজনে ভাগ বটারা করবো। বলে বেশ, একশোর দাঁড়ায় রয়েছে আর একশোর কোদাল দিয়ে মাটি খোঁটা শুরু করেছে, ওই শয়তান তখন 1 নম্বর গান শুনছে, কেন কুড়কুড় করিয়া মাটি খোড়ো রে, কেন কুড়কুড় করিয়া মাটি খোড়ো রে, কেন কুড়কুড় করিয়া মাটি খোড়ো রে, কেন কুড়কুড় করিয়া মাটি খোড়ো রে। রাতে সুপ, ওরে শালা ঘুমোই নাই তো, খবরদার মাটি খুঁড়িস না, চুপ করে বসে থাক, ঘুমোক তারপরে খুঁড়বি। এখন বহু আবার খোঁচাচ্ছে, কি গো তা 2 নম্বর গান কি শেখছো? ও শয়তান তখন 2 নম্বর গান ধরেছে, ঘুরতে ঘুরতে বন্ধ কেন করো রে, আর ঘুরতে ঘুরতে বন্ধ কেন করো রে, তুমি ঘুরতে ঘুরতে বন্ধ কেন করো রে, আর ঘুরতে ঘুরতে বন্ধ কেন করো রে। জোর করতে সর্বনাশ করিছে তো শালা, ঘুরতে ঘুরতে বন্ধ করে দিছে তাও দিয়ে ফেলাইছে। শিগগিরই পালা, বলে কোথায়? আগে পালা, বলে জিনিসপত্র, আরে বাঁচিয়ে থাকলে ও জিনিসপত্র আবার চুরি করতে পারবো কালকে, কিন্তু ধরা পড়লে কিন্তু 14 বছরের জেল, আগে সারিয়ে সার। তারপরে ওই দুটো করেছি কি চাল ডালির বস্তা বস্তা সব থুয়ে আজদর কালদর, আর ওই শয়তান তখন 3 নম্বর গান ধরেছে, ওরে দাঁড়া তোরে ঢ্যাং ভাঙবে দেবো রে, ওরে দাঁড়া তোরে ঢ্যাং ভাঙবে দেবো রে, ওরে দাঁড়া তোরে ঢ্যাং ভাঙবে দেবো রে, আর দাঁড়া তোরে ঢ্যাং ভাঙবে দেবো রে। তোর ওই শুনিয়া তাই ও শালা তো আজদর কালদর। সকাল হয়ে গেছে, সকাল হয়ে গেলি এখন ও বাথরুমে আইছে ঘরের পিছনে, আসিয়ে দেখে যে ব্যাপারটা কি রে, হাড়ি কড়াই চাল ডাল তেল নুন সেপ যা বাজার তাতে 6 মাস ওকে বাজার না করলেও চলবে। বলছি এত জিনিস কোন জায়গাতে আসলো? বৌরি ডাক্তার শিগগির কমের তো ওট কি, আরে আগে ঘরের পিছনে আই দেখ কি হয়েছে। আসি দেখে করছে কি গো এত জিনিস কোন জায়গা, এই তো এটা আমার গান শেখার গুণ, দেখেছিস এত ভালো গান শিখছি, শ্রোতা তো ছিল না, ভগবান থাকতে পারলো না, ঘরের পিছনে বসে শুনতিছে, আর ওই মাটি ঘুরে এইগুলো দেবে কিন্তু সকালে হয়ে গেছে দিতে পারে নাই। এটি সেই গান
উল্টো পাল্টা প্রশ্ন করবা? তাই শোন, আজকে তোর এই প্রশ্নের সঠিক সঠিক জবাব দিয়ে যাই, আর বেশি ভাঙাস নে, আমারে বেশি রাগ আস নে, আর নয় কিন্তু তোর যখন তখন যা কিছু তাই করে দিতে পারি। আমি খাঁটি বৈরাগীর বাচ্চা, এটা সঠিক। আমার নাম বিশ্বনাথ অধিকারী, তুই শয়তান কিসির বাচ্চা, অত ওর কথা বলবে না। পাঞ্জি পাড়ার প্রধান ইনচার্জ, 100 টাকা, একটু জোর করে হাততালি হোক সবাই মিলে, ধন্যবাদ। আর এরকম দিলি ওরে একদম মাটিতে বসাই দিতে পারি, পুরো কবর দিয়ে বাড়ি যেতে পারি। দেব, এখনো কিচ্ছু হয় নাই, কিচ্ছু হয়নি। ও বলছে কি, আমি বৈরাগীর বাচ্চা। ওরে শোনা, একটা বৈরাগীর সঙ্গ করা যাত্রার দ্বারাই কাজ না, তুই যে আমার সঙ্গ করিস সেটা তোর 14 গুষ্টির কপাল ভালো। আমি যে তোর সঙ্গ করি জানিস, তবে আসি কেন, তুই আমার বন্ধু, কিন্তু তোর সাথে বন্ধু পাতাইয়াই আমি খুব ভুল করেছি। প্রত্যেকটা ফল দেখবেন বাবা বোটার দিক দিয়ে পাকে, আর এমন একটা ফল আছে পেছন দিক দিয়ে ফাঁকা শুরু করে, জানেন তার নাম কি? আম পাকবে বোটার দিক দিয়ে, কাঁঠাল পাকবে বোটার দিক দিয়ে, হ্যাঁ কি ফল বলেন? তেলাকসু ফল, তেলাকসু, পটলের মতন দেখতে হয়, যেটুক পাকে সেইটুক লাল, মানে ভেষণ দিক দিয়ে লাল হয়, তার মতো ওই এক খান। তাই যাই হোক, বেশি কথা বলবো না, উত্তরটা ভালো করে শুনে নে, বাজাও। এই রে চোখ পূরক কুম্ভক ওই পবনকে ধোয়ায়, রে চোখ পূরক কুম্ভক আমার এই দেহের পবনকে ধোয়ায়, এই রে চোখ পূরক কুম্ভক ওই পবনের গুরু, এত শাস্ত্রে দে জানা, এত শাস্ত্রে দে জানা, এই সত্য কথা বললাম তোমায়, এই আসল কথা বললাম তোমায়, যাও গুরুর শরণে, সিঙ্গাড়ার মধ্যে আলো ধুকুকি করে, এই সিঙ্গাড়ার মধ্যে আলো ধুকুকি করে, বাবা বলি, তাহলে আমার ছেলে মেয়ে কি বলবে? বাবা, তার ছেলে মেয়ে কি বলবে? বাবা, বলবে কি না? তা আমার ছেলে মেয়ে কোনোদিন ভোলানাথরে দাদু বলে ডাকবে? এ তো সে সম্পর্ক না, এটা কি সম্পর্ক? এবার ভালো করে শোন, এই মা হচ্ছে আমার জগৎ জননী মা, সবার মা, বোলানা তত্ত্বের সবার বাবা, জগতের বাবা। সাত, এরা যদি সবার বাবা হতে পারে, মা হতে পারে, সাত কেন সবার মামা হবে না? আমার যুক্তি দিয়ে বুঝা কি ঠিক কি না? অত সোজা আমারে বুঝাতে গেলে তোর আবার ফের জন্ম নিয়ে আসতে হবে, ওই জন্যই বলি আমারে রাগাস নে, শোনা একটু কম কম থাক। তাই বাউল কি বলছে লক্ষ্য কর, যাদের সবাই মামা বলি, যাদের মামা আমি তুমি, আমার দেহে আছে 34.5 খানা চাঁদ, 10 হাতের 10 আঙুলে 10 চাঁদ মাথায়, পায়ের 10 আঙুলে 10 চাঁদ 20 চাঁদ মাথায়, একটা চাঁদ এই মাথায় 21, নাকের মাথায় একটা চাঁদ 22, বদন একটা চাঁদ 23, নিচে একটা মাথা আছে সেই জায়গায় আর এক চাঁদ 24টা চাঁদ হলো তো, মাথায় মাথায় চাঁদ থাকে, আর হাফ চাঁদ কেটা আমি,
মোট ২৫ চন্দ্র, আর হাফসাত কেডা ভোলানাথের মাথায়। আমি অর্ধচন্দ্র, অর্ধ আমার স্ত্রী অর্ধচন্দ্র, এই হাফচাঁদ হাফচাঁদ দুই চাঁদের গায়ে মিলনে আর একটা সোনার চাঁদ আসে এই জগৎ ধরায়, হয় না? একটা গান আছে না, চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে করব কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে দেখে ঝিয়ের পেটে মায়ের জন্ম, ওই ঝিয়ের পেটে মায়ের জন্ম তোমরা তারে বলবে কি। ও বাবা, ঝিকে ঝি মানে মা, ঝিয়ের পেটে মা কি করে জন্ম হয়? কেন ঝিয়ের পেটে যে মেয়ে জন্ম হয় সেটারও কয় মা, তাহলে ঝিয়ের পেটে মায়ের জন্ম আমরা তাকে বলবো কি, মা বলবো? সহজ কথা, ছয় মাসের এক কন্যা ছিল, নয় মাসে তার গর্ভ হলো, দেখে এগারো মাসে তিনটি সন্তান, কন্যা করবে ফকিরি। সরলরূপু ছয় মাসের কন্যা, নয় মাসে গর্ব হলো, নববিধা ভক্তি একদম শটে শটে বলে যাই, এগারো মাসে তিনটি সন্তান, শত রজতম, শতগুণ করে ফকিরি, এই শতগুণ কার? আমার ভোলানাথের। চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে করব কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে খবরদার, দুধই কিনে খাবা না। হ্যাঁ না, দুধ কিনে, ওরা ভালো ছিল, ওই দেখো না যেটা তবলা বাজাচ্ছে, শেয়ার রাখা নাকি মনে, ওই এত রোগা ওর আর এক্সরে লাগবে না, ডাক্তার এমনি বলতে পারবে না, ও এত ভালো ভালো ছেলে, মানে চাষ করতে করতে এমন হয়েছে আর কি, ওরে রং দিতে যাবেন ফিসকিরি দিয়ে রং দেওয়া লাগবে, চোখ দুই হাত গর্তের নিচে ঢুকে গেছে, অত রাত জাগিস নে সোনা, একটু বাড়ি মিলে বাড়িও একটু দেখাশোনা করিস, আর না ছাদের গায়ে তুইও কিন্তু ঢুকে যাবি। তাই বদ কর্তা বলছে, চাঁদকে সবাই মামা বলি, চাঁদের মামা আমি, তুমি সর্বঘরে চন্দ্র মামা, এ তো শাস্ত্রে শুনি, আমার আছে কি দেখি, কেতু হলো মাদের মামা, শুনেছি কেতু হলো চাঁদের মামা, এ তো শাস্ত্রে শুনি, আজি শাস্ত্র কথা বললাম তোমায়, এই শাস্ত্র কথা বললাম তোমায়, যাও গুরুর চরণে, সিঙ্গার মধ্যে আলো ঢুকলো, এই সিঙ্গার মধ্যে আলো ঢুকলো, বাজার ফাঁকা ও নাই, ভূত ও নাই, বাজার ফাঁকা ও নাই, বাজার ফাঁকা ও নাই, ভূত ও নাই, আমি ভাবনা করে মরি রে, আমি ভাবনা করে মরি রে, এই সিঙ্গার মধ্যে আলো ঢুকলো।